কাজিরঙাত ব্যক্তিগত হাতির মাউটর অটপালি। অতি বিপজ্জনকভাবে রাষ্ট্রীয় পথর উপরতে হাতি সাফারি করালে পথচারীক। অটপালির সীমা চেরাই কর্তব্যরত সাংবাদিককো ভাবুকি মাউটর। আমার হাতি আছে, আমি হাতি চলাও, 10-20 টাকা কোনোবাই দিয়া উঠে মেলে হেনেকুৱা কিবা হয়, দেখি এইকেইটা খাবলৈ আহিছে চক এইকেইটাই। কাজিরঙার হালধিবাড়ী এনিমেল করিডরত সংঘটিত হয়েছে এই ঘটনা। উল্লেখযোগ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত পর্যটকর হাতি সাফারিলৈ অনা একাংশ হাতির মাউটর এনে অবৈধ কার্যকলাপর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উত্থাপন হয়ে আহিছে। উত্থাপন হওয়া অভিযোগ মতে সাফারির পাছত হাতিক জিরণি দিয়ার পরিবর্তে রাষ্ট্রীয় ঘাইপথত পথচারীর ধন সংগ্রহত নামি পড়ে একাংশ ব্যক্তিগত হাতির মাউট। ইয়ারও এখুব উপরলৈ গৈ রাষ্ট্রীয় পথতে হাতি সাফারি আরম্ভ করার দৃশ্য বন্দী হল সাংবাদিকর ক্যামেরাত। কর্তব্যরত সাংবাদিকে ক্যামেরাত সেই ভয়ানক দৃশ্য বন্দী করার বাবে সাংবাদিকক অশ্লীল গালিগালাজ পড়ার লগতে ভাবুকিও দিয়ে মাউটে। কোনো অঘটনের আশঙ্কাত সাংবাদিকে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষক বিষয়টি অবগত করাত বনকর্মী আটক করে মাউটর লগতে চারিটা হাতিক। আটক করা হাতি আর মাউটর বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করব বলে সাংবাদিকক জানিবলৈ দিয়ে। হয়, আজি আমার যুন্তু কাজিরঙা বনাঞ্চলের অন্তর্গত হালদিবাড়ি করিডোর অঞ্চল চারিটা পর্যটক কহিওয়া প্রাইভেট হাতিয়ে ইয়াতে পর্যটক মানে উঠাই পেলানি তেওঁলোকে এটা বিজনেসর টাইপত হেৰি কৰি ব্যবসায় করে আছিলে। তো আমাক উপযুক্ত হিসাবে অধিক সময়ত খবর দিয়াত আমি আহি চারিটা হাতি আমি এতিয়া মাহুতর সত্যি আমি আমার জিম্মালে আনি থৈ দিছোঁ। তো তার একটা উপর একটা ইনকোয়ারি করা হব, তার উপর একটা ইনকোয়ারির উপরতে ভিত্তি করে সঠিকভাবে অ্যাকশন লওয়া হবে।